আচ্ছা, তো গতদিনে কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর বাকি ছিল, আমরা সেই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আজকে শেষ করবো ইনশাল্লাহ। কত নাম্বার পর্যন্ত জানি গতদিনে বলেছিলাম? সম্ভবত এই যে অনসাইট ওয়েব স্প্যাম ফ্যাক্টর যেগুলো আছে এগুলো আজকে বলার কথা। গতদিনে ব্রিক অ্যান্ড মর্টার লোকেশন যেটা, এটা বলেছিলাম। সবাই তো শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি, তাই না? জি স্যার, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তো প্রথমেই অনসাইট ওয়েব স্প্যাম এই ফ্যাক্টরসগুলোর মধ্যে যেটা আছে, প্রথমটা হচ্ছে যে প্যান্ডা প্যানাল্টি। তো এই প্যান্ডা প্যানাল্টিতে যেটা হয় যে সাইট উইথ লো কোয়ালিটি কন্টেন্ট, অর্থাৎ আপনার সাইটে যদি কন্টেন্ট হয়তো অনেক আছে, আপনি সাইটটা হয়তো অনেক সুন্দরভাবে ডিজাইন করেছেন, কিন্তু আপনার এই কন্টেন্টের কোয়ালিটি খুবই পুয়র, এখানে কিওয়ার্ড নাই, এখানে যথেষ্ট পরিমাণ তথ্য নাই, এখানে মেটা ডিসক্রিপশন নাই, এখানে মেটা ট্যাগ নাই, এখানে হয়তো যে রিকোয়ার্ড যে লেন্থটা হয় আমাদের কন্টেন্টের সেটা হয়তো নাই, অর্থাৎ 1200 ওয়ার্ডের কম আছে। আপনি হয়তো বেটা টাইটেলটা বা বেটা ডিসক্রিপশনটা লিখছেন সেটা হয়তো 200 ওয়ার্ড হয়ে যাচ্ছে। এই ধরনের যে পুয়ার কোয়ালিটি কন্টেন্ট এগুলো যদি থাকে, তাহলে আপনার ওই ওয়েবসাইটটাতে প্যান্ডা প্যানালটি চলে আসবে। আচ্ছা, এরপর বলছে লিঙ্ক টু ব্যাড নেইবার বা নেইবারহুডস, অর্থাৎ এটা খুব সহজেই আমরা বুঝতে পারছি যে যদি ওই গতদিন একটা কথা বলেছিলাম যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, তো এইরকমই যে যদি আপনার হচ্ছে লিঙ্কগুলো বিভিন্ন মানে লো কোয়ালিটি সাইটের সাথে থাকে, দেন আপনিও এখান থেকে একটা প্যানাল্টি পেতে পারেন। আর এখানে একটা বিষয় আছে যে ব্যাড নেইবারহুডের ক্ষেত্রে যে স্প্যামি ফার্মেসি অ্যান্ড অর প্যাডি ডে লোন, যেটা একটু আগে বলেছিলাম যে প্যাডি ডে লোন বা পে ডে লোন যেটা ছিল, এটার জন্য আপনাদের সাইডে কিন্তু প্যানাল্টি আসতে পারে। স্প্যামি ফার্মেসি যেটা বোঝায়, যে স্প্যামি ফার্মেসি বলতে বোঝাচ্ছে যে এখানে মানে স্প্যামিং এর কারখানা, এইরকম একটা বিষয় বোঝানো হচ্ছে। আর পে ডে লোন যেটা, এটা অলরেডি আপনাদেরকে এর আগে একটা ফ্যাক্টরে বলে আসছি। আচ্ছা, রিডিরেক্টের যে বিষয়টা আছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদেরকে 301 বা 404 এই ধরনের ইরর সম্পর্কে হয়তো বলেছিলাম। 301 এবং 404 ইররটা যেটা হয়, অনেক সময় আপনারা কি করে যে পেজ বা পোস্ট বা কন্টেন্ট আপনাদের সাইটটা থেকে ডিলিট করে দেন, কিন্তু বিষয়টা হয় যে ওইটার ইউআরএলটা হয়তো বিভিন্ন জায়গায় থেকে যায়, বা দেখা যাচ্ছে হয়তো ওই ইউআরএল এর জন্য, ওই পোস্টের বা ওই পেজের ইউআরএল এর জন্য আপনারা যে ব্যাকলিংকগুলো ক্রিয়েট করেছিলেন সেগুলো হয়তো থেকে যায়। দেন গুগল যদি ওই ব্যাকলিংকগুলোর থ্রুতে আপনার সাইটে আসে, সে দেখে যে ওইখানে অ্যাকচুয়ালি কন্টেন্ট বা পেজ কোনোটাই নাই, তখন সে এটা একটা স্প্যামিং হিসেবে ধরতে পারে। তো আমরা যে কাজটা করতে পারি, যে যে পেজটা আমরা মানে ডিলেট করে দিচ্ছি, এইটাকে রিডিরেক্ট করে আমরা একটা আমাদের হোম পেজে রাখতে পারি, অর্থাৎ যে পেজটাকে আমরা ডিলেট করলাম সেই পেজের যে ইউআরএলটা আছে এইটা ঠিকই থাকলো, এই ইউআরএলটাকে আমরা রিডিরেক্ট করে আমাদের ওয়েবসাইটে দিয়ে আসলাম। এতে করে কি হবে যে যদি ওই লিঙ্কের থ্রুতে গুগল আসে বা গুগল ক্রাউল করতে আসে, সে রিডিরেক্ট হয়ে আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করে চলে যাবে, এটাতে কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, রিডিরেক্টের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার যখন ওয়েবসাইট যখন আপনি তৈরি করছেন, অনেক সময় দেখবেন যে অনেকেই কি করে যে বিভিন্ন পপুলার ওয়েবসাইট আছে বা বিভিন্ন পপুলার ডোমেন আছে, সেই ডোমেনগুলোতে আপনি যখন ক্লিক করবেন দেখবেন যে আপনি অন্য একটা ওয়েবসাইটে চলে যাচ্ছেন। পপুলার কিছু ডোমেন আছে, অনেকেই করে কি এই ডোমেনগুলো কিনে তাদের ওয়েবসাইটটাকে এই ডোমেনগুলোর সাথে রিডিরেক্ট করে। এতে করে কি হয় যে একই ওয়েবসাইটের হয়তো দুইটা তিনটা এরকম ডোমেন থাকে, অর্থাৎ ওই পপুলার ওয়েবসাইট ওই পপুলার ইউআরএল গুলো থেকে রিডিরেক্ট হয়ে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসে। তো এইটা অনেক সময় করা যায় যে যদি আপনি হচ্ছে আপনার পুরাতন ডোমেনটাতে যদি কোনো প্রবলেম হয়, আপনি যদি নতুন ডোমেনে শিফট করতে চান, দেন এই ধরনের রিডিরেক্ট করা যায়। তবে এটা মাল্টিপল টাইম করাটা খুব একটা সুখকর হবে না বা দেখা যাচ্ছে উচিত না, তো আমরা এই ধরনের রিডিরেক্ট সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করব। আর যদি আমরা পেজ ডিলেট করে দেই সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে রিডিরেক্ট করতে হবে, তাছাড়া গুগল এসে দেখবে যে এখানে 301 অথবা 404 ইরর হচ্ছে এবং সে আমাদের ওয়েবসাইটে একটা মানে ব্যাড ইম্প্যাক্ট ফেলতে পারে এটার জন্য। আচ্ছা, এরপর বলছে পপ আপস অর ডিস্ট্রিবিউটিং না ডিস্ট্র্যাক্টিং অ্যাডস, সরি, পপ আপস অর ডিস্ট্র্যাক্টিং অ্যাডস,
আচ্ছা, পপ আপ অ্যাড এবং ডিস্ট্র্যাক্টিং অ্যাড, এগুলো সম্পর্কে তো আপনাদের অবশ্যই আইডিয়া আছে, তাই না? যে পপ আপ অ্যাডটা কেমন, তো পপ আপ অ্যাডটা হচ্ছে যে আপনারা হয়তো একটা সাইট ভিজিট করতেছেন, দেখবেন যে হঠাৎ করে একটা স্ক্রিন ওভারলে চলে আসতেছে এবং ওই স্ক্রিন ওভারলেতে একটা অ্যাড আপনাকে দেখাচ্ছে, অথবা আপনি কোথাও ব্রাউজ করতেছেন অলরেডি একটা নতুন ট্যাব ওপেন হয়ে সেখানে একটা অ্যাড শো করছে, এগুলোকে আমরা বলছি পপ আপ। আর ডিস্ট্র্যাক্টিং অ্যাড যেগুলো অবশ্যই আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করে বা দেখাচ্ছে আমরা যে কন্টেন্টটা পড়ছি এই কন্টেন্ট থেকে আমাদের মনোযোগটা সরায় দিচ্ছে। তো এই ধরনের অ্যাড যদি থাকে, যে পপ আপ, অনেক বেশি পপ আপ অ্যাড আছে এবং দেখাচ্ছে ডিস্ট্র্যাক্টিং অ্যাড আছে, এগুলো হচ্ছে আমাদের কোয়ালিটি সাইটটাকে ফল, মানে আমাদের ওয়েবসাইটের কোয়ালিটিটাকে ফল করাবে বা আমাদের সাইটটাকে তখন গুগলে র্যাঙ্কিংয়ে আসতে এটা বাধা দিবে। তো বেশিরভাগ যে থার্ড পার্টি সাইটগুলো আছে বা দেখাচ্ছে যে সাইটগুলোতে অ্যাকচুয়ালি ডিরেক্ট ইউজার বেশি বা দেখা যাচ্ছে যে একদম ডোমেনের নেম সার্চ করে যে সাইটগুলোতে ভিজিটর বেশি আসে সেগুলোতে অ্যাকচুয়ালি অনেকেই এই পপ আপ অ্যাডগুলো ইউজ করে। আপনারা দেখবেন যে অনেক সময় আপনারা ব্রাউজ করতেছেন, আপনাদের এই ক্রোম ব্রাউজারের দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডে আরেকটা ট্যাব ওপেন হয়ে ওইখানে একটা অ্যাড লোড হয়ে বসে আছে, এরকম প্রবলেম আমরা অনেকেই অলরেডি ফেস করে আসছি। তো এই ধরনের অ্যাড যদি থাকে, এটা হচ্ছে আমাদের একটা লো কোয়ালিটি সাইটের একটা সাইন, দেন এটা আমাদের সাইটটাকে র্যাঙ্ক করতে মানে প্রবলেম ফেস করাবে আর কি। আচ্ছা, ইন্টারেস্টেডিয়াল পপ আপস, যেটা যে অনেক সময় কি হয় মোবাইল ফোনে, আপনারা যখন দেখেন যে মোবাইল ফোন যখন আপনি ইউজ, মানে অনেক সময় কি হয় যে এই যে সিম্ফনি মোবাইল গুলো বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের এই যেগুলো ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডের মোবাইল গুলোতে দেখবেন যে অনেক সময় আপনি কিছু করছেন না, হঠাৎ করে দেখবেন যে নেট কানেকশন দেওয়ার সাথেই বা ইন্টারনেট সংযোগ দেওয়ার সাথেই দেখবেন যে এই ধরনের একদম পুরো স্ক্রিন জুড়ে একটা অ্যাড চলে আসে। এটা অবশ্যই আপনারা অনেকেই ফেস করেছেন, তো এটা একটা বিরক্তিকর বিষয় এবং দেখা যাচ্ছে যে এই অ্যাডটা কিছু সময় বা 4 সেকেন্ড 5 সেকেন্ড দেখার পর দেন এটা ক্লোজ হয়, আপনি চাইলেও এটা ক্লোজ করতে পারেন না। তো এই ধরনের অ্যাড যদি আপনার ওয়েবসাইটে আপনি দিয়ে রাখেন, যেটা অ্যাকচুয়ালি মোবাইল ফোন বা মোবাইল ডিভাইস গুলোর জন্য একদম পুরো স্ক্রিন জুড়ে আসে বা দেখা যাচ্ছে যে ওইটার হচ্ছে ইউজারের আমরা হচ্ছে ইউজারকে ডিস্ট্র্যাক্ট করে, এই ধরনের অ্যাড যদি আপনি দেন, তাহলে এটা আপনার সাইটের জন্য একটা পেনাল্টির কারণ হতে পারে, এবং অবশ্যই যদি পেনাল্টির কারণ হয় তাহলে তো আপনি গুগল র্যাঙ্ক থেকে পিছনের দিকে চলে যাবেন। আচ্ছা, এবং সাইট ওভার অপটিমাইজেশন, এটা একটা বিষয় যে আপনি সাইটটাকে ওভার অপটিমাইজ করতেছেন। ওভার অপটিমাইজ বলতে যেটা বোঝাচ্ছে যে বারবার আপনি অপটিমাইজ করার চেষ্টা করতেছেন কিন্তু অ্যাকচুয়ালি অপটিমাইজ হচ্ছে না। এখানে বলছে ইয়েস, গুগল ডাজ প্যারালাইজ পিপল ফর ওভার অপটিমাইজিং দেয়ার সাইট, দিস ইনক্লুডস কিওয়ার্ড স্টাফিং, আচ্ছা হেডার ট্যাগ স্টাফিং অ্যান্ড এক্সেসিভ কিওয়ার্ড ডেকোরেশন। এখানে যেটা মেইন বিষয় যে ওভার অপটিমাইজেশনের মধ্যে যেটা মেইন বিষয় হয় যে আপনি হচ্ছে আপনার যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা অনেক বেশি বার ইউজ করতেছেন, অর্থাৎ যেটা লিমিট আছে বা দেখাচ্ছে যেটা নির্দিষ্ট মাত্রায় বলা আছে এর থেকে অনেক বেশি পরিমাণে আপনি এটা ইউজ করছেন, তো এটা একটা কারণ হতে পারে। এরপর যেটা আছে যে হেডার ট্যাগে আপনি বারবার হচ্ছে আপনার এই কিওয়ার্ডটাকে ইউজ করতেছেন, এবার এক্সেসিভ কিওয়ার্ড ডেকোরেশন, অর্থাৎ কিওয়ার্ডটাকে অনেক বেশি মাত্রায় ডেকোরেট করছে, অর্থাৎ কখনো প্রাইমারি কিওয়ার্ড, কখনো দেখা যাচ্ছে যে আপনার কিওয়ার্ডটাকে একটু পরিবর্তন করে, কখনো হচ্ছে ব্রড ব্যাচ, কখনো পার্সিয়াল ব্যাচ, এইভাবে আপনি বারবার ওই কিওয়ার্ডটা ইউজ করছেন, তো এটাকে বলা হচ্ছে ওভার অপটিমাইজেশন। এইটা কখনোই করা যাবে না, অর্থাৎ যেটা নির্দিষ্ট পরিমাণে বলা আছে, যেভাবে বলা আছে, যেটা বেস্ট প্র্যাকটিস, আমরা সেইভাবেই কাজ করার চেষ্টা করব। আচ্ছা, এটা বলছে গেবরিজ কন্টেন্ট, যেটা এটাকে আমরা সহজ কথায় বলি যে গার্বেজ, একদম গার্বেজ কন্টেন্ট, যেটা অর্থাৎ আপনার কন্টেন্টের কোনো ভ্যালুই নাই, একদম যা তা একটা কন্টেন্ট দিয়ে রাখছেন বা দেখা যাচ্ছে যে যে কন্টেন্টের কোনো টাইটেল ভালোভাবে অপটিমাইজ করা নাই, কোনো কিছু সুন্দরভাবে লেখা নাই, কোথাও সেগমেন্ট হিসেবে ভাগ করা নাই, হেডার ইউজ করা নাই, এগুলোকে বলা হচ্ছে যে গার্বেজ কন্টেন্ট। তো এই ধরনের গার্বেজ কন্টেন্ট যদি আপনার সাইটে বেশি থাকে তাহলে আপনার এই সাইটটাতে পেনাল্টি আসতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে অটো জেনারেটেড যে কন্টেন্টগুলো আছে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গার্বেজ কন্টেন্ট হিসেবে কাউন্ট করা হয়, অর্থাৎ আপনার কন্টেন্টটা হয়তো সুন্দরভাবে আপনি সেগমেন্ট হিসেবে করেছেন কিন্তু অ্যাকচুয়ালি কোনো একটা জেনারেটর বা
অটো জেনারেটর দিয়ে আপনি এই কন্টেন্টটা জেনারেট করে নিয়েছেন, এর ফলে যেটা হবে এটা গার্বেজ কন্টেন্ট হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, ডোরওয়ে পেজের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, আচ্ছা একটু, আচ্ছা ঠিক আছে, এরপর যেটা বলা আছে যে ডোরওয়ে পেজেস, তো ডোরওয়ে পেজেসের যে বিষয়টা একটু আগে বললাম যে রিডিরেক্টের যে বিষয়, যে আমরা যদি রিডিরেক্ট করি অর্থাৎ একটা ডোমেইন থেকে আরেকটা ওয়েবসাইটে আমরা কোনো ট্রাফিক রিডিরেক্ট করছি, এতে করে যে বিষয়টা হয় যে যে পেজ থেকে বা যে ডোমেইন থেকে আমরা হচ্ছে এই ট্রাফিকটাকে রিডিরেক্ট করছি সেটাকে বলা হচ্ছে ডোরওয়ে পেজ, অর্থাৎ ওইটা একটা দরজা, ওই দরজা দিয়ে আপনি প্রবেশ করতেছেন কিন্তু চলে যাচ্ছেন অন্য একটা ওয়েবসাইটে, এটা গুগল পছন্দ করে না। তো আপনার ওয়েবসাইটে যদি এই ধরনের ডোরওয়ে পেজ থাকে, যদি একান্তই প্রয়োজন না হয় তাহলে এটা ইউজ করার প্রয়োজন নাই। তো এটার আসলে প্রয়োজন কখন হয়, যে যখন আপনার একটা পুরাতন ডোমেইন থাকে সেই ডোমেইন থেকে যখন আপনি নতুন একটা ডোমেইনে যখন শিফট করেন তখন এই ডোরওয়ে পেজটা সামান্য কিছু সময়ের জন্য ইউজ করা যেতে পারে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইউজ করাটা খুব একটা ভালো প্র্যাকটিস না। আচ্ছা, এরপর বলছে অ্যাডস অ্যাবাভ দ্য ফোল্ড, অ্যাডস অ্যাবাভ দ্য ফোল্ড বলে যেটা বোঝাচ্ছে যে আমাদের পেজের মধ্যে অর্থাৎ আমাদের কন্টেন্টের মধ্যে যদি আমরা অ্যাড দেই, এই যে দেখেন এখানে বলা আছে আমাদের কন্টেন্টের একটা পার্ট, দেন এখানে একটা অ্যাড, দেন আবার কন্টেন্ট, এইটা অ্যাকচুয়ালি বলা হয় যে অ্যাড অ্যাবাভ দ্য ফোল্ড, এইটা কখনোই গুড প্র্যাকটিস না। আপনি চাইলে অ্যাড শো করাতে পারেন হেডারে বা সাইড বারে, বা দেখা যাচ্ছে যে আপনি বিভিন্ন একদম আপনার কন্টেন্টের ফুটারে আপনি অ্যাড ইউজ করতে পারেন, কিন্তু এটা একটা খুবই ব্যাড প্র্যাকটিস যে আপনি হচ্ছে কন্টেন্টের ভিতরে আপনি অ্যাড ইউজ করছেন, এটা কখনো করা যাবে না। আচ্ছা, এরপর বলছে যে হিডে আপনার হচ্ছে হাইডিং অ্যাফিলিয়েট লিঙ্কস, যদি আপনার এই কন্টেন্টে হাইড করা থাকে বা দেখা যাচ্ছে যে অ্যাফিলিয়েট লিঙ্কস দেওয়া থাকে যেটা অ্যাকচুয়ালি হাইড করা, অর্থাৎ আপনি অ্যাঙ্কর টেক্সট ইউজ করছেন এক ধরনের, কিন্তু এখানে হচ্ছে আপনি আপনি অ্যাঙ্কর টেক্সট ইউজ করেছেন এক ধরনের কিন্তু আপনি হচ্ছে এখানে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে রাখছেন, এইটা যদি করে থাকেন তাহলে এটা অবশ্যই আপনার জন্য একটা ব্যাড প্র্যাকটিস। আচ্ছা, এরপর যেটা আছে যে ফ্রেড, যেটা আছে ফ্রেড সম্পর্কে বলছে এ নিক নেম গিভেন টু সিরিজ অফ গুগল আপডেট স্টার্টিং ইন 2017 অ্যাকর্ডিং টু সার্চ ইঞ্জিন ল্যান্ড, ফ্রেড টার্গেটিং লো ভ্যালু কন্টেন্ট সাইট দ্যাট পুট রেভিনিউ অ্যাবাভ হেল্পিং দেয়ার ইউজার। আচ্ছা, ফ্রেডের ক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে যে এই ফ্রেড বলতে আপনি একটা কন্টেন্ট লিখে রাখছেন কিন্তু অ্যাকচুয়ালি এই কন্টেন্টের কোনো সলিউশন নাই, বা দেখাচ্ছে যে আপনি কোনো প্রবলেমের এখানে সলিউশন দিচ্ছেন না, যেটা আপনার যারা হচ্ছে ইউজার আছে তাদেরকে অ্যাকচুয়ালি হেল্প করছে না, বা দেখা যাচ্ছে যে তাদেরকে এখান থেকে খুব একটা ভালো সলিউশন দিচ্ছে না, এই ধরনের কন্টেন্টকে বলা হচ্ছে যে ফ্রেড। যদি ফ্রেড থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার সাইটটা র্যাঙ্কিং ফল করবে। আচ্ছা, অ্যাফিলিয়েট সাইডে বলছে যে অ্যাফিলিয়েট সাইডে কোনো সিক্রেট রাখা যাবে না, যদি আপনি অ্যাফিলিয়েট সাইট রেডি করেন বা অ্যাফিলিয়েট সাইটে যদি আপনি বিজনেস করতে চান এখানে কোনো সিক্রেট রাখা যাবে না, এখানে আপনি চাইলে কি বলছে অ্যাড মেনি থিং দ্যাট সাইট দ্যাট মনিটাইজ উইথ অ্যাফিলিয়েট প্রোগ্রাম আর পুট আন্ডার এক্সট্রা সিকিউরিটি। আচ্ছা, এটা সম্ভবত একটু স্পেলিং মিস্টেক আছে, যাই হোক এক্সট্রা সিকিউরিটি, হ্যাঁ অবশ্যই এটা দরকার আছে। যদি আমরা অ্যাফিলিয়েট সাইটের কথা চিন্তা করি এইখানে আমাদের একটা পেমেন্টের বিষয় আছে, কারণ এখানে একটা ট্রানজেকশনের বিষয় আছে, আপনি যখন ব্লগ সাইট লিখবেন বা ব্লগ সাইটে যখন আপনি কাজ করবেন এখানে অ্যাকচুয়ালি ট্রানজেকশনের কোনো বিষয় নাই, কিন্তু আপনি যখন অ্যাফিলিয়েট সাইট রেডি করবেন তখন দেখা যাচ্ছে এখানে একটা ট্রানজেকশনের বিষয় আছে, যে কেউ পেমেন্ট করছে আপনার কাছ থেকে সে সার্ভিস নিচ্ছে, তো এইগুলোতে অ্যাকচুয়ালি এক্সট্রা সিকিউরিটি থাকতে হবে। যদি না থাকে বা দেখা যাচ্ছে এখানে যদি আপনি অ্যাফিলিয়েট সাইটে যদি কোনো হিডেন লিঙ্ক রাখেন বা কোনো সিক্রেট কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন রাখেন, এগুলোর জন্য আপনার সাইটের র্যাঙ্কিং ফল করতে পারে। এটা অনেকবারই বলা হয়েছে অটো জেনারেটেড কন্টেন্ট, যদি অটো জেনারেটেড কন্টেন্ট যদি থেকে থাকে এইগুলো অবশ্যই ডিএডেক্স করতে হবে এবং প্যানাল্টি পাওয়ার একটা পসিবিলিটি আছে। যদি অটো জেনারেটেড যে কন্টেন্টগুলো আছে এগুলো যদি আমরা ইউজ করি এটা আমাদের সাইটের জন্য খুবই একটা খারাপ বিষয়। আচ্ছা, এরপর বলছে যে এক্সেস পেজ র্যাঙ্ক স্ক্রাপটিং, যেটা এখানে আচ্ছা এক্সেস পেজ র্যাঙ্ক
এখানে আমাদের অ্যাকচুয়ালি পেজ ডাইরেক্টর এখন খুব ভালোভাবে কাজ করে না, বা আরো কয়টা আছে স্যার? কি বুঝতে পারলাম না, এগুলা করেন না র্যাঙ্কিং ফ্যাক্টর? এগুলা। আচ্ছা, র্যাঙ্কিং ফ্যাক্টর কতগুলো আছে আপনি একটু বলেন তো, র্যাঙ্কিং ফ্যাক্টর টোটাল কতগুলো বলেন। বলতে পারতেছি না, আচ্ছা, আপনাদের বলতে থাকে বাকি কেউ একজন বলে যে র্যাঙ্কিং ফ্যাক্টর কতগুলো। 208টি। তাহলে আমরা এখন কোথায় আছি? স্যার আমরা হচ্ছে আছি এখন এক্সেস পেজ র্যাঙ্কিং এর মধ্যে, মানে 187। হ্যাঁ, 187-এ আছে, তাহলে আর মোটামুটি 20টার মতো এখানে আছে। আচ্ছা ঠিক আছে, এবার বলছে যে আইটি অ্যাড্রেস ফ্ল্যাগ অ্যাজ স্প্যাম, অর্থাৎ আপনি যে আইপি থেকে এই সাইটটাকে হোস্ট মানে ইউজ করছেন, বা আপনি যখন এই সাইটটাকে কোনো একটা নির্দিষ্ট আইপি থেকে যখন ইউজ করবেন, সেই আইপিটা যদি কোনো একটা পেনাল্টি মানে ওই সাইটটা পায়, তাহলে ওই আইপিটাকে ফ্ল্যাগ করে রাখা হয় বা মার্ক করে রাখা হয়। এটা অবশ্যই একটা র্যাঙ্কিং ফ্যাক্টর ফল করার একটা কারণ, বা সরি, র্যাঙ্কিং, গুগলের র্যাঙ্কিং ফল করার একটা কারণ। আচ্ছা, মেটা ট্যাগ স্প্যামিং, যদি আপনি মেটা ট্যাগে এক ধরনের বিষয়, অর্থাৎ আমি যদি দেখাই আপনাদেরকে একটু, ডেটা সায়েন্স লিখে যদি সার্চ দেই, দেখেন এখানে প্রত্যেকটা কন্টেন্টের কিন্তু এখানে মেটা টাইটেল বা মেটা ডেসক্রিপশন কিন্তু এখানে ইউজ করা আছে, প্রত্যেকটারই মেটা ডেসক্রিপশন ইউজ করা আছে। বিষয় হচ্ছে আপনি টাইটেল ইউজ করছেন একটা, এখানে মেটা ডেসক্রিপশনে সুন্দরভাবে বলছেন একটা বিষয়, কিন্তু কন্টেন্টে যাওয়ার পর আমরা দেখছি যে ওই বিষয়টা নেই। তো এটাকে আমরা বলছি যে হচ্ছে মেটা স্প্যামিং বা মেটা ট্যাগ স্প্যামিং। তো এগুলো যদি হয় তাহলে এটা অবশ্যই আপনার সাইটের র্যাঙ্কিংটাকে ফল করাবে, কারণ আপনি গুগল সার্চ পেজে দেখাচ্ছেন একটা বিষয়, কিন্তু আমরা সাইটে গিয়ে আমরা দেখছি যে ওইখানে অ্যাকচুয়ালি ওই বিষয়টা নাই। তো এই ধরনের যদি বিষয় হয় তাহলে এটাকে বলা হচ্ছে মেটা ট্যাগ স্প্যামিং। যদি মেটা ট্যাগ স্প্যামিং করে থাকেন অবশ্যই আপনার সাইটের পজিশনটা ফল করবে। আচ্ছা, হ্যাক সাইট যেটা, যে আপনার সাইটটা যদি হ্যাক হয়ে যায় এবং পরবর্তীতে যদি আপনি রিকভার করেন, তারপরও এটাকে র্যাঙ্কিং এ আনতে অনেক বেশি কষ্ট করতে হবে। আচ্ছা, আননেচারাল ইনফ্লাক্স অ্যান্ড ইনফ্লাক্স অফ লিঙ্ক, এখানে বিষয়টা হচ্ছে যে আননেচারাল বলতে বোঝাচ্ছে যে আপনি একদিনের মধ্যে 1000 ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে ফেললেন, এটা একদম 100% আননেচারাল, এটা কখনোই গুগলের কাছে অ্যাকসেপ্টেবল না এবং সাধারণভাবে কারো কাছে এটা অ্যাকসেপ্টেবল না। তো আপনি কন্টিনিউয়াসলি দুইটা একটা করে করেন ব্যাকলিঙ্ক, চারটা পাঁচটা করে করেন, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি একই দিনে 1000 ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছেন, এটা অবশ্যই গুগলের কাছে আননেচারাল, এই ধরনের কাজ কখনো করা যাবে না। আচ্ছা, এরপর বলছে যে পেঙ্গুইন পেনাল্টি। তো পেঙ্গুইন পেনাল্টিতে যেটা হয় যে সাইট দ্যাট ওয়ার হিট বাই গুগল পেঙ্গুইন আর সিগনিফিকেন্টলি লেস ভিজিবল ইন সার্চ, যদি আপনার সাইটটাতে যদি পেঙ্গুইন পেনাল্টি কখনো থেকে থাকে, তাহলে এটা সব সময় গুগল র্যাঙ্কের পেছনের দিকে থাকবে, এটা অ্যাকচুয়ালি গুগলে ভিজিবল খুব কম হবে। আচ্ছা, এরপর বলছে লিঙ্ক প্রোফাইল উইথ হাই পার্সেন্ট অফ লো কোয়ালিটি লিঙ্কস। আচ্ছা ঠিক আছে, আপনার সাইটে যদি খুবই লো কোয়ালিটি লিঙ্ক অনেক বেশি পরিমাণে থাকে, এটা আপনার সাইটের র্যাঙ্কিংটাকে ফল করাবে। আচ্ছা, লিঙ্কস ফ্রম আনরিলেটেড ওয়েবসাইট, এইটা অনেকবারই আপনাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে অবশ্যই রিলেভেন্ট ওয়েবসাইটগুলোতে লিঙ্ক প্রোভাইড করতে হবে। যদি আপনি রিলেভেন্ট ওয়েবসাইটগুলোর সাথে লিঙ্কিং না করেন, দেন আপনার সাইটের র্যাঙ্কিংটা ফল করবে। তো এটাকে বলছে যে লিঙ্কস ফ্রম আনরিলেটেড ওয়েবসাইটস। আচ্ছা, আননেচারাল লিঙ্কস ওয়ার্নিং। আচ্ছা, যখন আপনি আননেচারাল লিঙ্ক, অর্থাৎ দেখাচ্ছে যে প্রতিদিন 1000 করে ব্যাকলিঙ্ক করছেন, এইটা আপনাকে একটা ওয়ার্নিং দিবে, বা দেখাচ্ছে 1000 এটা অনেক বেশি হয়ে যায়, হয়তো 50, 60, 70, 100টা যখন ব্যাকলিঙ্ক প্রতিদিন করবেন, তখন দেখাচ্ছে আপনাকে একটা ওয়ার্নিং দিবে। তো এই ধরনের ওয়ার্নিংও যদি আপনি পেয়ে থাকেন, অ্যাকচুয়ালি আপনাকে পেনাল্টি দেয় নাই কিন্তু ওয়ার্নিং দিছে, এইটাও আপনার সাইটের র্যাঙ্কিংটাকে ফল করাবে। আচ্ছা, লো কোয়ালিটি ডিরেক্টরি লিঙ্কস, যদি লো কোয়ালিটি ডিরেক্টরি লিঙ্কস থাকে তাহলে অবশ্যই সাইটটাকে ফল করাবে। এগুলো ডিরেক্টরি লিঙ্কস বা এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে, কীভাবে করতে হয়, কীভাবে এগুলো করবেন, মোটামুটি বলা আছে। আচ্ছা, উইজেটস এর যে লিঙ্কটা আছে আপনাদের সাইটে, কিন্তু উইজেটস আছে, আপনারা দেখেছেন না উইজেটস? উইজেটস এর কথা মনে আছে আপনাদের? জি স্যার,
হ্যাঁ, তো এই ওয়ার্ড উইজডেন, প্রেসে দেখাচ্ছিল। হ্যাঁ, তো এই উইজডেন যে লিঙ্কগুলো আছে এগুলো অবশ্যই আপনার সাইটের সাথে থাকতে হবে, প্লাস আপনি যে উইজেটে যে বিষয়গুলো রাখছেন এটা অবশ্যই রিলেভেন্ট একটা পেজের সাথে কানেক্টেড থাকতে হবে। তো এই উইজেটস এর লিঙ্কগুলো অবশ্যই আপনার সাইটটার র্যাঙ্কিং মানে গ্রো করবে অথবা দেখা যাচ্ছে র্যাঙ্কিং ফল করার ক্ষেত্রে কাজ করতে পারে। আচ্ছা, এরপরে যেটা আছে লিঙ্ক ফ্রম দ্য সেম ক্লাস সিআইপি, এইটার একটা বিষয় যে আপনি যখন লিঙ্কিং দিচ্ছেন বা ব্যাকলিংক ক্রিয়েট করছেন তখন দেখা যাচ্ছে এটা দুইভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে আপনার হচ্ছে একটা গ্লোবাল সাইট অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড আপনি এটাকে প্রচার করছেন, তো তখন কি হবে যদি আপনি হচ্ছে যে সেম ক্লাস সি আইপি থেকে যদি আপনি লিঙ্কিং পান এটা আপনার জন্য খারাপ বিষয় হবে। আর আপনি হচ্ছে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার জন্য বা দেখা যাচ্ছে যে কান্ট্রি লেভেল ডোমেন ইউজ করতেছেন সেই ক্ষেত্রে যদি আপনি ক্লাস সি আইপি পান আর ক্লাস সি আইপি থেকে যদি লিঙ্ক পান অর্থাৎ একই ধরনের আইপি থেকে যদি আপনি লিঙ্ক পান এটা আপনার জন্য বেটার। অর্থাৎ এই ক্লাস সি আইপিটা আপনার ক্ষেত্রে ভালো হবে তখনই যখন হচ্ছে আপনি গ্লোবাল নিয়ে কাজ করছেন না, আপনি হচ্ছে কান্ট্রি লেভেল ডোমেন নিয়ে কাজ করছেন, আর এটা অবশ্যই আপনার জন্য একটা ব্যাড ইফেক্ট ফেলবে যদি আপনি গ্লোবাল বা টপ লেভেল ডোমেন শুধুমাত্র টপ লেভেল ডোমেন নিয়ে যদি আপনি কাজ করেন। পয়জন অ্যাঙ্কর টেক্সট যেটা যে হচ্ছে এই যে ধরেন বিভিন্ন সাইটগুলোতে দেখবেন গিয়ে দেখা লেখা আছে যে মানে অ্যাডাল্ট কন্টেন্ট যেগুলো বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাট্রাকটিভ ওয়ার্ড যেগুলো লেখা থাকে এগুলোকে বলা হচ্ছে পয়জন অ্যাঙ্কর টেক্সট। তো এগুলো কখনো ইউজ করা যাবে না। একটা সহজ উদাহরণ বলি, যেমন লেখা থাকে যে হট সং বা দেখা যাচ্ছে যে নিউ হট সং এই ধরনের যে কথাবার্তাগুলো লেখা থাকে এগুলোকে বলা হচ্ছে যে পয়জন অ্যাঙ্কর টেক্সট, এগুলো আমরা কখনো ইউজ করবো না। আচ্ছা, আনন্যাচারাল লিঙ্ক স্পাইক, আনন্যাচারাল লিঙ্কের যে স্পাইকটা হচ্ছে এটা বলছে যে লিঙ্ক মানে আমরা যখন একটা গ্রাফিক্যালি যদি এটাকে রিপ্রেজেন্ট করি আমাদের যখন এই আনন্যাচারাল লিঙ্কের স্পাইকটা সবচেয়ে হাই থাকছে তখন অ্যাকচুয়ালি আমাদের র্যাঙ্কিংটা সবচেয়ে লো থাকছে, এটা হচ্ছে আনন্যাচারাল লিঙ্কের স্পাইক। যদি আমাদের এখানে আনন্যাচারাল লিঙ্কের স্পাইকটা যদি সবসময় হাই থাকে তাহলে আমাদের র্যাঙ্কিংটা সবসময় লো থাকবে। তো অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা ব্যাকলিংকগুলো কিভাবে ন্যাচারালি করতে পারি। আচ্ছা, লিঙ্ক ফ্রম আর্টিকেল অ্যান্ড প্রেস রিলিজ, যদি আপনি কোনো একটা আর্টিকেল থেকে বা দেখা যাচ্ছে যে প্রেস রিলিজ থেকে যদি আপনাকে রেফার করা হয় বা আপনার সাইটের লিঙ্ক যদি সেখানে ইউজ করা হয় এটা অবশ্যই আপনার জন্য একটা মানে ভালো ওয়ে হতে পারে র্যাঙ্কিং পাওয়ার জন্য। আচ্ছা, এরপর বলছে ম্যানুয়াল অ্যাকশনস, দেয়ার আর সেভেন টাইপস অফ দিস বাট মোস্ট আর রিলেটেড টু ব্ল্যাক হ্যাট লিঙ্কস। আচ্ছা ঠিক আছে, ম্যানুয়াল অ্যাকশনের ক্ষেত্রে যেটা আছে যে ব্ল্যাক হ্যাট লিঙ্কিংয়ের বা দেখা যাচ্ছে যে আপনি যখন একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম যে লিঙ্ক জেনারেশন বা দেখা যাচ্ছে লিঙ্ক কীভাবে জেনারেট করা যায় বা আপনাদেরকে বলেছিলাম যে আপনি শুধুমাত্র একটা লিঙ্কে ক্লিক করবেন দেখবেন যে একটা সাইটে আপনি সাবস্ক্রাইবার হয়ে গেছেন বা একটা ওয়েবসাইটে আপনি হচ্ছে একটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে গেছেন, মনে আছে এই ধরনের একটা কথা বলেছিলাম মনে হয় আপনাদেরকে যে লিঙ্ক জেনারেট করা যায়। তো এই ধরনের যে ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং বা দেখা যাচ্ছে ম্যানুয়ালি যে অ্যাকশনগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি ব্ল্যাক হ্যাটে করা যায়, তো এইগুলো কখনোই করা যাবে না। সেলিং লিঙ্কস, আচ্ছা, ক্যান রেকর্ড সেলিং লিঙ্কস ক্যান হার্ট সার্চ ভিজিবিলিটি, অর্থাৎ আপনি হচ্ছে এখানে সেলিং লিঙ্কস ডিরেক্ট সেলিং লিঙ্কস দিচ্ছেন যে হ্যাঁ আপনি এই লিঙ্কটাতে যান এখান থেকে আপনি হচ্ছে বাই করতে পার মানে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন বা কোনো প্রোডাক্ট আপনি এখানে সেল করতে পারবেন, এই ধরনের সেলিং লিঙ্কস ডিরেক্ট দেওয়া যাবে না। আপনি অ্যাঙ্কর টেক্সটা ইউজ করতে পারবেন তবে অবশ্যই লিমিটেড মানে লিমিটেড নাম্বারে আপনি এটা ইউজ করতে পারবেন, তবে যদি ডিরেক্ট সেলিং লিঙ্ক আপনি এখানে প্লেস করেন তাহলে এটা আপনার র্যাঙ্কিংটাকে ফল করাবে। আচ্ছা, গুগল স্যান্ডবক্সের যে বিষয়টা যদি সহজ কথায় বলি গুগল স্যান্ডবক্স হচ্ছে যে আপনার হচ্ছে গুগলের জেলখানা বা দেখা যাচ্ছে যে ওয়েবসাইটগুলোর জেলখানা। তো এটা কি হয় যে একটা সার্টেন লেভেল পর্যন্ত আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটই স্যান্ডবক্সে থাকে, যখন আপনি নতুন একটা সাইট লঞ্চ করেন বা নতুন একটা সাইট যখন আপনি তৈরি করেন তখন এটা কিন্তু কোনো ভিজিবিলিটি নাই, কোনো র্যাঙ্কিং নাই, কোনো ভিউয়ার নাই, অডিয়েন্স নাই, তো এইটা তখন একটা নির্দিষ্ট লেভেলের নিচে থাকে যে এটা এখনো গুগলে র্যাঙ্কিংয়ে আসে নাই, তখন এটাকে বলা হচ্ছে স্যান্ডবক্স। তো আপনার ওয়েবসাইটটা যদি অনেক ভালো মানের হয় দেখা যাচ্ছে স্যান্ডবক্স পার করে এসে আপনি অনেক ভিজিটর পাচ্ছেন, অনেক ট্রাফিক পাচ্ছেন, আপনি অনেক ভালো একটা ভিজিবল ওয়েবসাইট, বাট হঠাৎ করে একটা প্যানাল্টি পেলেন তখন আপনার ওয়েবসাইটটা আবার স্যান্ডবক্সে চলে যাবে, এটাকে আবার আপনাকে রিইনডেক্স করতে হবে, আবার এটার হচ্ছে নার্সিং করতে হবে, এটাকে আবার বিভিন্নভাবে আপনার কাজ করে আবার র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হবে।
তো এই ছিল হচ্ছে আপনার গুগল স্যান্ডবক্সের বিষয়। এরপর বলছে গুগল ড্যান্স, যেটা গুগল ড্যান্সের ক্ষেত্রে যেটা হয় যে দ্য গুগল ড্যান্স ক্যান টেম্পোরারি শেক আপ র্যাঙ্কিং। আচ্ছা, গুগল ড্যান্সের ক্ষেত্রে যেটা বোঝাচ্ছে যে আপনারা একটা নির্দিষ্ট কিওয়ার্ড ইউজ করছেন, ধরেন যে ডেটা সাইন্স, বা আপনারা লিখছেন যে কম্পিউটার প্রাইস, কম্পিউটার প্রাইস, এই যে এই যে কিওয়ার্ডটা আপনি ইউজ করলেন, দেখবেন যে কখনো এই স্টারটেক এটাকে সামনে দেখছেন, বিড স্টল এটাকে হয়তো 2 নম্বরে দেখছেন, আবার এই যে পজিশনটা চেঞ্জ হচ্ছে, অনেক সময় দেখবেন যে এই যে রায়াস কম্পিউটার এটাকে আপনি দ্বিতীয়তে দেখছেন। এই যে কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে একই ওয়েবসাইট এই যে উপর নিচ হচ্ছে, এটাকে বলা হচ্ছে গুগল ড্যান্স। তো এইটা যদি আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে বেশি হয়, অর্থাৎ কম্পিটিশন যদি খুবই টাফ হয় এখানে, তাহলে এটা আপনার জন্য র্যাঙ্কিংকে ফল করাতে পারে। আপনারা যখন গুগলে সার্চ করবেন যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, দেখবেন স্টারটেক ডট কম ডট বিডি সবার আগে, এ কখনো ড্যান্স করে না, অর্থাৎ এর পজিশন কখনো ড্যান্স করে না বা কখনো নিচের দিকে খুব কমই আসে। তো এ তার পজিশনে ফিক্স আছে, কিন্তু দেখবে যে এর পরবর্তী যে ওয়েবসাইটগুলো আছে এদের মধ্যে আবার গুগল ড্যান্স হয়, অর্থাৎ এরা উপর নিচে যায়। তো যদি আপনার ওয়েবসাইটে খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে, বা উপরে একবার যাচ্ছে একবার নিচে যাচ্ছে, এরকম যদি হয় এটা আপনার র্যাঙ্কিংটাকে ফল করাতে পারে। আপনার সাইটটাকে একটা স্টেবল অবস্থানে রাখার চেষ্টা করতে হবে, হতে পারে সেটা প্রথম পজিশন অথবা তৃতীয় পজিশন বা চতুর্থ পজিশন, এটা আপনি মানে ফিক্স রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর বলছে যে আচ্ছা আচ্ছা ডিজাবো টুল যেটা, তো এই ডিজাবো টুলটাতে আপনাদের গতদিনে মনে হয় আওসার একটা প্রশ্ন করেছিলেন যে স্যার আমরা হচ্ছে কোন টুলটা ইউজ করব, বা এই এটার জন্য কি টুল আছে, মনে আছে আওসার? জি স্যার বলছিলাম, হ্যাঁ এটা হচ্ছে সেই এই যে জি ডিজাবো, স্যার মনে আছে। হ্যাঁ এটা হচ্ছে সেই এই যে ডিজাবো টুলটা, ইউজ অফ দ্য ডিজাবো টুল মে রিমুভ এ ম্যানুয়াল অর অ্যালগো কি অ্যালগোমেট্রিক পেনাল্টি ফর সাইট দ্যাট ওয়ার দ্য ভিকটিম অফ নেগেটিভ এসিও। অর্থাৎ এই ডিজাবো টুলটা যদি আপনি ইউজ করেন, এটা আপনার সাইটটা থেকে নেগেটিভ এসিওর যে ইফেক্টগুলো আছে এগুলোকে রিমুভ করতে পারে। তো এটা একটা গুগলের একটা টুল, আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন, এবং এটার সম্পর্কে আরো বেশি জানতে চাইলে একটু গুগলে সার্চ করে দেখবেন। এটা কি ফ্রি টুল স্যার? না না, এটা ফ্রি টুল না। অর্থাৎ হচ্ছে এটা গুগলের টুল, এখান থেকে আমরা চাইলে ফ্রিতে যতটুকু পারি ততটুকু নিতে পারি। ফ্রিতে কিছুই পারবে না, এটা ফ্রিতে ইউজ করা যায় না, এটা আপনাকে দিতে হবে, পারচেজ করতে হবে। পেড করতে হবে, জি। আচ্ছা, এরপরে যেটা বলছে যে রিকনসিডারেশন রিকোয়েস্ট, রিকনসিডারেশন রিকোয়েস্ট বলতে যেটা বোঝাচ্ছে যে আপনি যখন কোনো প্যানাল্টি পাবেন সাইটে, এই সাইটটার প্যানাল্টি যখন আপনি পাবেন, পাওয়ার পর আপনি হচ্ছে এটাকে রিকনসিডার করার জন্য রিকোয়েস্ট করতে পারেন। যদি আপনি রিকনসিডারেশনে যদি সাকসেসফুল হন, বা আপনার সাইটটা যদি প্যানাল্টি থেকে মুক্ত হয়, দেন হচ্ছে আপনার সাইটটা আবার র্যাঙ্ক করতে পারে, অর্থাৎ গুগলের সাপোর্টে কথা বলতে হবে যে আপনি রিকনসিডার করেন, এটা হচ্ছে এই প্রবলেম, এটা হচ্ছে না, বা এটা হয়তো ঠিক নাই, এইভাবে আপনি মানে রিকনসিডারেশনের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারেন। তো যদি ওখান থেকে আপনার সাইটটা মানে রিমুভ হয় বা দেখা যাচ্ছে রিকভার হয়, দেন হয়তো আবার এখান থেকে প্যানাল্টিটা রিমুভ করে আপনি হয়তো আবার এটাকে র্যাঙ্ক করতে পারবেন। আচ্ছা, টেম্পোরারি লিংক স্কেমস যেটা আছে, যে গুগল হ্যাজ কট অন টু পিপল দ্যাট ক্রিয়েট অ্যান্ড কুইকলি রিমুভ স্প্যামি লিঙ্কস। অর্থাৎ আপনি নির্দিষ্ট একটা সময়ের জন্য একটা লিঙ্ক দিলেন, অর্থাৎ এই যে লিঙ্কটা দিলাম, দিয়ে 1 ঘন্টা সময় আমি রাখলাম, 1 ঘন্টা সময়ের মধ্যে যারা দেখতে পারলো দেখলো, যারা দেখতে পারলো না দেখলো না। এই ধরনের হচ্ছে কুইক লিঙ্ক, বা দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে টেম্পোরারি লিঙ্ক, এগুলো যদি আপনার ওয়েবসাইটে ক্রিয়েট করে রাখেন, তাহলে দেখা যাচ্ছে এটা আপনার জন্য একটা পেনাল্টির কারণ হতে পারে। কখনোই এই ধরনের শর্ট লিঙ্ক, কুইক লিঙ্ক এবং দেখা যাচ্ছে যে টেম্পোরারি লিঙ্ক ইউজ করা যাবে না। আচ্ছা, তো র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নিয়ে অনেক কিছু বললাম, এটা ছিল 208 নম্বর র্যাঙ্কিং ফ্যাক্টর, যেটা একটু আগে বললাম যে টেম্পোরারি লিঙ্ক স্কিমস। এইটা আপনারা সবসময় খেয়াল রাখবেন যে অনেকেই আছে কি যে কিছু টেম্পোরারি লিঙ্ক দিয়ে রাখে, বা দেখা যাচ্ছে সে নিজেও জানে যে এই লিঙ্কগুলো অ্যাকচুয়ালি প্রোভাইড করাটা লিগেল না, দেন কি করে যে টেম্পোরারি লিঙ্ক প্রোভাইড করে জাস্ট কিছুক্ষণ রেখে আবার ডিলিট করে দেয়, আবার রাখে আবার ডিলিট করে দেয়, আবার রাখে আবার ডিলিট করে দেয়, এইভাবে দেখা যাচ্ছে যে কুইক রিমুভ এবং দেখা যাচ্ছে টেম্পোরারি লিঙ্ক লিখে সে হয়তো তার ওয়েবসাইটটাতে কিছু প্রচার প্রচারণা বা দেখা যাচ্ছে যে আনওয়ান্টেড কিছু লিঙ্ক কিছু সময়ের জন্য রাখে। তো এইটা কখনোই করা যাবে না, গুগল যদি একবার ধরতে পারে তাহলে সাইটটাতে প্যানেলটি চলে আসবে। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা আপনারা?
স্যার এখানে যে স্যার এখানে যেটা বললেন এটা কি হচ্ছে যখন পপ 100 কিছু কিছু সাইটে থাকে, তাহলে কি এই যে সাইটের মধ্যেই হচ্ছে আপনার শো করে কিছুক্ষণ পর আউট হয়ে যাচ্ছে, তাহলে কি ওইটা কি এর মধ্যে পড়তেছে স্যার? হ্যাঁ হ্যাঁ ওইটা এর মধ্যেই পড়তেছে, মানে টেম্পোরারি লিঙ্কের মধ্যে। আচ্ছা, টেম্পোরারি কোনো লিঙ্কের মধ্যে সাইটের হচ্ছে পপ 100 থাকলে তাহলে সেটা হচ্ছে না। ওকে অবশ্যই বুঝতে অবশ্যই। পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, তো এই ছিল মোটামুটি র্যাঙ্কিং ফ্যাক্টরের বিষয়। আপনারা এগুলো নিয়ে আরো বিস্তারিত প্র্যাকটিস করবেন, তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আরো অনেক ভালো ধারণা আপনারা পাবেন, কারণ এগুলো আসলে প্র্যাকটিস করার বিষয়। একটা সাইট রেডি করে সেই সাইটের সাথে মিলায় মিলায় এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ এগুলো জাস্ট এই নোট দেখে পড়বেন বা এই পিডিএফ দেখে পড়বেন, আজকে পড়বেন কালকে ভুলে যাবেন, এগুলোতে ওইভাবে খুব একটা বেশি মানে ইফেক্ট পড়বে না। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, একটা সাইট রাখতে হবে জি স্যার, সব দের ওই সাইটের সাথে এগুলো বিলায় বিলায় চেক করে করে সবগুলা প্র্যাকটিস করতে হবে। সবগুলো দেখে হাতে কলমে যখন ট্রেনিং মানে হাতে কলমে যখন দেখবো শিখবো তখন আর কি মাথায় থাকবে, এছাড়া আসলে এভাবে মাথায় থাকবে না স্যার। সেটাই, তবে এই বিষয়গুলো আপনাদেরকে বলে দিলাম যে যাতে করে আপনারা পরবর্তীতে এইগুলো দেখলে বুঝতে পারে যে হ্যাঁ আসলে এটা এই বিষয় ছিল বা এইটা দ্বারা এটা মিট করা হয়েছে এরকম। করবো মানে বুঝলাম রিলিভেন্ট কথাই হবে, মেটাটাকে যা লিখবো সেটা আমাদের কন্ট্রোল থাকতে হবে সেটুকু বুঝলাম, কিন্তু স্যার যেটা আমরা মেটা ডিসক্রিপশনে লিখবো বা যেটা কথা থাকবে সেটা কি আমাদের কন্টেন্টে থাকতেই হবে, মানে সেই কথাটাই ডিরেক্ট থাকতে হবে এরকম? সেই কথাটা যে অ্যাকচুয়ালি ডিরেক্ট ওই হুবাহু ওই কথাটা থাকতে হবে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি বলছেন যে 100 টাকায় 1 জিবি ইন্টারনেট। এখন না এটা একটু মানে রিয়েলিস্টিক বলে ফেললাম যে আপনি হয়তো বলছেন যে 100 টাকায় 10 জিবি ইন্টারনেট, এটা হচ্ছে আপনার টাইটেল এবং দেখা যাচ্ছে যে মেটা ডেসক্রিপশনে আপনি সুন্দরভাবে লিখে রাখছেন। এখন আমরা ওয়েবসাইটে যাওয়ার পর দেখাচ্ছে যে এটা হচ্ছে এই কন্ডিশন, এটা এই কন্ডিশন, এটা এই কন্ডিশন, এটা এই কন্ডিশন করার পর দেখা যাচ্ছে যে ওখানে আপনি বলছেন যে 100 টাকায় 500 MB মেগা মানে ইন্টারনেট, মানে দেখা যাচ্ছে 100 টাকায় 1 জিবি ইন্টারনেট। তো আপনি যেটা লিখলেন আর যেটা ওখানে দেখালেন বা যে অফারটা দিলেন এই দুটো কিন্তু অবশ্যই ইরিলেভেন্ট হয়ে গেল। তো এই ধরনের স্প্যামিং করা যাবে না, যে মেটা স্প্যামিং বা দেখাচ্ছে যে মেটাতে আপনি যেটা বলছেন একদম এটাই ওখানে মানে আপনাকে কার্যত এটাই বোঝাতে হবে বা ওইটা দেখাতে হবে সাইটে। এখন আপনি বললেন একরকম, দেখালেন একরকম, করলেন একরকম, এটা হবে না। এখন আপনি হয়তো বলছেন যে ইন্টারনেট এখানে হচ্ছে ইন্টারনেট প্যাকেজ অ্যাভেলেবল, দেন ওখানে ওই সম্পর্কে একটা মানে ডেসক্রিপশন লিখে আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের ভিতরে গিয়ে ওখানে বিভিন্ন ইন্টারনেট প্যাকেজের ডেসক্রিপশন দিয়ে দিলেন। তো আপনার মেটা ডেসক্রিপশন এবং দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটের যে কন্টেন্ট এই দুটাই অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হলো, কারণ আপনি এখানে কোনো লোভনীয় কোনো প্রমোশনাল অফার দিচ্ছেন না বা কোনো স্প্যামিং করছেন না। তো এইটা হচ্ছে ছিল মেটা স্প্যামিং এর বিষয়, যে আপনি বলছেন দেখাচ্ছেন একটা আর ওইখানে দেখাচ্ছেন আরেকটা বা আপনার সাইটে অন্য একটা জিনিস আপনি দেখাচ্ছেন। তো এইটা ছিল বিষয়। এখন আপনি যে হুবাহু ওইটা কন্টেন্ট থেকেই কপি করে নিয়ে আপনার মেটা ডেসক্রিপশন দিতে হবে এইটা বিষয় না, দুটা জিনিস সামঞ্জস্যপূর্ণ হতে হবে, সত্য হতে হবে, এবং দেখা যাচ্ছে যে আমাদের ভিজিটরদের জন্য যেন অবশ্যই এটা হেল্পফুল হয় এইভাবে আপনাকে প্লেস করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, জি স্যার, বুঝলাম। ঠিক আছে, আচ্ছা, তো আর কোনো প্রশ্ন আপনাদের? আচ্ছা কোনো প্রশ্ন নাই। আচ্ছা প্রিভিয়াস ক্লাসের কোনো প্রশ্ন? আপনারা একটু যে কাজটা করবেন যে কোর্স শেষ হওয়ার পর বা দেখা যাচ্ছে কোর্স শেষ হওয়ার মানে হয়ে গেলে আপনারা হচ্ছে এই ক্লাসগুলো আবার রিভিউ করবেন বা দেখা যাচ্ছে যদি সময় হয় ক্লাসগুলো রিভিউ করবেন। এবং অলরেডি আমার মনে হয় যে যারা ক্লাসগুলো নিয়মিত করছেন বা এই ক্লাসগুলো সব নিয়মিত করার পর প্র্যাকটিস করছেন তারা অলরেডি হয়তো তাদের কিছু গোল আপনারা সেট আপ করে ফেলেছে যে হ্যাঁ আমি এই স্পেসিফিক এই পার্ট টাইমে কাজ করব। তো এটা একটা ভালো বিষয়। আর আমাদের কোর্সটাতে মোটামুটি যে বিষয়গুলো নিয়ে আইডিয়া দেওয়া হয় বা যে বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে শেখানো হয় আপনাদেরকে অবশ্যই এদের মধ্যে থেকে একটা স্পেসিফিক ফিল্ড চুজ করতে হবে। তো ফিল্ডটা চুজ করবেন কিভাবে? যে কাজটা আপনার কাছে ভালো লাগে প্রথম অবস্থায় অবশ্যই কাজটা আপনাকে ভালো লাগতে হবে। কাজটা যদি ভালো লাগে দেন আপনাকে চিন্তা করতে হবে যে এটার প্রাইসিংটা কেমন বা দেখা যাচ্ছে মার্কেট প্লেসে এটার প্রাইসটা কেমন বা এটা যদি আমি সেল করতে পারি খুব ভালোভাবে তাহলে এখান থেকে আমি কেমন আর্নিং নিয়ে আসতে পারবো, দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে
যে এইটা আপনারা যদি সেল করেন তাহলে এটার ফিউচারটা কেমন, বা এই সার্ভিসটা যদি সেল করেন এটা ইন ফিউচারে ডিমান্ড কেমন থাকবে, এটা একটা বিষয়। এরপর চিন্তা করতে হবে যে এখান থেকে রিপিট বায়ার বা দেখা যাচ্ছে আমাদের আমাদের কাছে বারবার কাজ করে নেবে এই ধরনের রিপিট বায়ার পাওয়ার পসিবিলিটিটা কেমন, এই বিষয়টা চিন্তা করতে হবে। এরপর আপনাকে আবার চিন্তা করতে হবে যে কাজটা অন্যদের সাথে আপনি এখানে আসলে কম্পিটিশনটা কেমন, এটা আপনাকে চিন্তা করতে হবে। তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আপনাকে একটা বিষয় বা একটা নির্দিষ্ট টপিক আপনার জন্য সিলেক্ট করতে হবে, দেন আপনি হচ্ছে সেই ফিল্ডটা নিয়ে কাজ করবেন, বা দেখা যাচ্ছে যে ওই ফিল্ডটাতে আপনি আরো অনেক ভালোভাবে শিখে আপনি হচ্ছে কাজ করার চেষ্টা করবেন। আর এখন পর্যন্ত যদি সেটা সিলেক্ট করতে না পারেন তাহলে এই ক্লাসগুলো আপনাকে আবার রিভিউ করতে হবে। আপনাদের যে ক্লাস ওয়ার্ক বলেন। গুলো আছে ক্লাস ওয়ার্ক গুলো একটু সবাই সাবমিট করার চেষ্টা করবেন, কারণ ক্লাস ওয়ার্ক গুলো সাবমিট না করলে ওইখানে থেকে দেখা যাচ্ছে যে হয়তো মার্কিংটা একটু কম আসতে পারে। কম আসতে পারে কিভাবে, কারণ ক্লাস ওয়ার্ক গুলোর উপর মার্কিং দিলে বা দেখা যাচ্ছে মার্কিং দেওয়াটা একটু ফেয়ার হয়, কারণ এখানে কিন্তু একটু ভালো একটা মার্ক আপনাদের আছে। তো এই কারণে সবাই ক্লাস ওয়ার্কটা একটু সাবমিট করার চেষ্টা করবেন যাতে করে আমি এখানে ভালোভাবে মার্কটা দিতে পারি। গেট মোর ট্রাফিক, মানে বেশি ট্রাফিক পাওয়ার জন্য একটা অ্যাপের কথা বলে যে ক্রিয়েটে ভিডিও উইথ এ বুস্টেড অ্যাপ, ওটা ওটাতে আবার ক্লিক করলে প্লে স্টোর থেকে একটা এরকম অ্যাপ চলে আসে। স্যার ওটা কি স্যার? ওটা অ্যাকচুয়ালি বলে যে হচ্ছে আপনি হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনার গিগটাতে অনেক বেশি অডিয়েন্স পেতে পারেন, আর ওই ভিডিও এডিট করার জন্য ওরা ওখানে আপনাকে একটা অ্যাপ সাজেস্ট করছে, আপনি ওই অ্যাপের মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন। স্যার ওই অ্যাপটার মাধ্যমে যদি আমরা হচ্ছে ভিডিও করি তাহলে কি মানে ফাইবার কর্তৃপক্ষ মানে বেশি অ্যাপ্রিশিয়েট করবে এরকম? আপনি কোথা থেকে ভিডিও বানাচ্ছেন এটা ফাইবার নিজেও জানে না, নিজেও বোঝে না, কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা তাহলে স্যার ওখানে ওইখানে একটা অ্যাপ যে সাজেস্ট করে, ওইটা ওরা মার্কেটিং করতেছে, আপনি এটা মানে ওদের ওয়েবসাইট থেকে একটা অ্যাপ আপনি ডাউনলোড করছেন এটাতে ওরা হচ্ছে ওখান থেকে একটা আর্নিং পাচ্ছে না, ওইখান থেকে তো মানে ওয়েবসাইটগুলোর তো আর্নিং তো এইভাবে আসে। বুঝতে পারছি। ধরেন আপনি হচ্ছে একজন অনেক ভালো মানের ইউটিউবার, এখন আপনি বলতেছেন যে হ্যাঁ আমি এই বিউটি প্রোডাক্টটা ইউজ করে বা এই আপনার স্কিন কেয়ার প্রোডাক্টটা ইউজ করে আপনি অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন, তো আপনার যারা ফলোয়ার আছে আপনার ইউটিউব চ্যানেল যারা দেখে তারা তো ওই প্রোডাক্টটা মনে করেন যে মানে গায়ে মাখা বাদ দিয়ে খাওয়া শুরু করে দিবে, এরকম একটা বিষয়। তো ওই ফাইবার এখন আপনি হচ্ছে ফাইবারে আপনি একজন এমপ্লয়ি বা ফাইবারে আপনি কাজ করেন, এখন ফাইবার আপনাকে সাজেস্ট করতেছে এই অ্যাপটা ইউজ করেন, এটা দিয়ে ভিডিও এডিট করলে ভিডিও এডিটিংটা অনেক ভালো হয়, তো আপনি তো সবার আগে ওই অ্যাপটাই ডাউনলোড করবেন, তো বিষয়টা এরকম। বুঝতে পেরেছেন বিষয়টা মানুষই? জি স্যার, মানে ওটা প্রায় প্রায় দেখি তো আজকে জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে। ফাইবার সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করে কি জানেন, আপনি যদি নিজের একটা লাইভ ভিডিও সেখানে যদি দিতে পারেন, অর্থাৎ আপনি হয়তো মোবাইলের ক্যামেরা দিয়ে একটা ভিডিও করলেন এবং সেখানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করলেন যে আপনি অ্যাকচুয়ালি এই গিগটাতে কি সার্ভিস দিচ্ছেন, কি কাজ করেন, কতদিন যাবত করছেন, কিভাবে করবেন, এটা যদি 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের একটা ভিডিওতে আপনি নিজে বসে যদি সুন্দরভাবে বলতে পারেন এইটা সবচাইতে বেশি অ্যাকসেপ্টেবল, এবং এখান থেকে বায়ার পাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি। কারণটা হচ্ছে যে আমরা যখন প্রাথমিক অবস্থায় ফাইবারে যাই গিয়ে আগে দেখি যে কার গিগটাতে রেটিং বেশি, রিভিউ বেশি, কে বেশি কাজ করছে, এর কারণটা হচ্ছে যে বেশি কাজ করছে যার রিভিউ বেশি রেটিং বেশি এটা বোঝা যায় যে ওই ব্যক্তি অ্যাকচুয়ালি অথেন্টিক, অর্থাৎ ওই ব্যক্তি কাজ করে, এটা আমরা বুঝতে পারি। এখন আমাদের কিন্তু এখানে অথেন্টিকেশনের একটা বিষয় যাচাই বাছাই করতে হয় যারা বায়ার আসে, কারণ আপনি এমনি একজনকে কাজ দিলেন সে 2 দিন পর বলতেছে যে ভাই আমি তো কাজ পারি না, তাহলে তো আপনার সময়টা নষ্ট হলো। তো আপনি যখন নিজে লাইভে এসে একটা ভিডিও ওখানে দেখাচ্ছেন এবং বলছেন তখন এই অথেন্টিকেশনটা বেড়ে যায় বা ওই বায়ার বুঝতে পারে যে না এই ব্যক্তি অ্যাকচুয়ালি ভ্যালিড, সে নিজের এখানে একটা আইডেন্টিটি সে ক্রিয়েট করেছে বা সে নিজের সম্পর্কে বলছে, নিজের কাজ সম্পর্কে নিজেই বলছে। এখন আপনার গিগের ইমেজটা দেখে কিন্তু বোঝার উপায় নাই বা আপনার গিগের ডেসক্রিপশন দেখে বোঝার উপায় নাই যে আপনি অ্যাকচুয়ালি অথেন্টিক নাকি ফেক। তো যদি এইভাবে ভিডিও দিতে পারেন তাহলে ওইটা সবচেয়ে বেশি
মানে কাজ করে, মানে বায়ারদের কাছে, বায়ারদেরকে কনভিন্স করতে এটা সবচেয়ে বেশি কাজ করে। আর আপনি আপনারা যে গিগের যে ভিডিওগুলো বানান, দেখুন ওই ভিডিওগুলোতে ওই আপনাদের ইমেজগুলো স্লাইড করে একটা ভিডিও আপনারা বানাইছেন, তো ওইটা দেখেও অ্যাকচুয়ালি বোঝার উপায় নাই, ওইটা দেখেও অ্যাকচুয়ালি বোঝার উপায় নাই যে আপনি অথেন্টিক না ফেক। ওই রকম ভিডিও যে কোনো কেউ বানাতে পারে, বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার, এরকম অনেক ভিডিও দেখতে পাই যে নিজে কথা বলছে, তো স্যার ওরা তো অনেক সুন্দর করে কথা বলে, অনেক ভালো করে সবকিছু উপস্থাপন করে, তো ভালো অনেক ওরা মানে পারে। আসলে আমরা তো স্যার পারবো না ওভাবে উপস্থাপন করতে সামনে লাইভে এসে ওভাবে ভিডিও করতে। আসলে পারবেন না বললে এটা ভুল, কিন্তু আসলে চেষ্টা করলেই সম্ভব। জি স্যার, কখনো আসলে ভাবিনি ওরকম করে, আপনি আজকে বললেন তাই বললাম স্যার, হয়তো ভাবলে পারা যাবে, মানে ওখানে ওভাবে কখনো ভাবা হয়নি তো। হ্যাঁ, চেষ্টা করলে অবশ্যই পাওয়া যায়। আর ফাইবার থেকে যে কাজটা করবেন, যে ফাইবার মার্কেট প্লেসে শুধু শুধুমাত্র যে সেল করার জন্য বা পারচেস করার জন্য ইউজ স্যার করবেন হচ্ছে তা না। আরেকটা বিষয় বলি একটু, ইরিলিভেন্টই, তার মানে কাজের সাথে সম্পৃক্ত আছে কিছু জি স্যার, হচ্ছে যে করোনা প্যান্ডেমিক, মানুষই কি ডিসকানেক্ট হয়ে গেলেন নাকি আমি ডিসকানেক্ট হয়ে গেলাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরেকবার একটু বলুন, আমি শুনতে পাই নাই। আচ্ছা আমি বলছিলাম যে যে করোনা প্যান্ডেমিক এর কারণে মানে বাইরের দেশগুলোতে তো আরো বেশি মানে প্রকোপে মহামারী, তো স্যার এক্ষেত্রে কি ওই যে কাজ কমে যাওয়ার কোনো সম্ভাবনা আছে ফাইবারের, মানে এমনি বলছি আর কি জানার জন্য। হ্যাঁ, এটা সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে এই কারণে যে আপনাদেরকে দেখাচ্ছে অনেক অফিস থেকে কাজ দেওয়া হয়, এই ডেটা এন্ট্রি কাজগুলো দেখাচ্ছে অফিসিয়াল কাজগুলো বেশি হয়, অর্থাৎ অফিসে দেখাচ্ছে অনেক কাজ জমা হয়, এগুলোর মধ্যে থেকে দেখাচ্ছে ফাইবারে কেউ হয়তো আপনাদেরকে কাজ প্লেস করে, তো এই ডেটা এন্ট্রির কাজগুলো হয়তো একটু কমে যেতে পারে, কিন্তু লিড জেনারেশনের কাজ বা দেখাচ্ছে ওয়েব রিসার্চের কাজ এটা বেড়ে যাবে। কারণটা হচ্ছে এখন দেখা যাচ্ছে যে সবকিছু ওয়েব বেসড হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে আপনি করোনা সিচুয়েশনে হয়তো বাসায় বসে আছেন কিন্তু ওয়েবসাইট আপনি ঠিকই ইউজ করতেছেন, আপনি ইন্টারনেট ঠিকই ব্যবহার করছেন, আপনি হয়তো দেখা যাচ্ছে এখানে প্রোডাক্ট সেলিং এর কাজ ঠিকই করছেন, আপনি হয়তো লিড জেনারেশনের কাজ ঠিকঠাক ভাবেই করছেন, তো এই কাজগুলো বেড়ে যাবে। তবে হয়তো অফিসিয়াল ডেটা এন্ট্রি যেমন ধরেন যে পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট, পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট, এই কাজগুলো হয়তো একটু কম আসতে পারে। বিষয়টা বুঝতে পারছেন? সমস্যা তারপরে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।